দেশে করোনা সংক্রমণের গ্রাফ ধীরে ধীরে নিম্নমুখী হতে শুরু করেছে। গত 75 দিনে সবচেয়ে কম করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে দেশে। গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন 60,753 জন, কমেছে মৃত্যুর সংখ্যা। উল্লেখযোগ্যভাবে বেড়েছে সুস্থতার সংখ্যা। আশার আলো দেখছেন দেশবাসী। দেশে করোনা সংক্রমণ ক্রমশ নিম্নমুখী। যেখানে দৈনিক সংক্রমণের হার ছাড়িয়েছিল 4 লক্ষের গণ্ডি, সেখানে বর্তমানে তা নেমে এসেছে 60,000-এর আশেপাশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী শনিবারের রিপোর্ট বলছে, গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 60,753 জন। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল 62,480 জন। আক্রান্তের পাশাপাশি দেশে মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। দেশে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1,647 জনের। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা ছিল 1,587 জন। অর্থাৎ শুক্রবারের চেয়ে মৃত্যুর সংখ্যা শনিবার অল্প হলেও বেড়েছে। শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 97,743 জন। দৈনিক সংক্রমণের চেয়ে এই সংখ্যা অনেকটাই বেশি। এখনো পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,98,23,546 জন। এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 2,86,78,390 জন। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা 3,85,137 জন। সক্রিয় রোগীর সংখ্যা 7,60,010 জন। এখনো পর্যন্ত 27,23,88,783 জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। পরিসংখ্যানে বলেছে, করোনার দ্বিতীয় ঢেউ এখন শেষের পথে, কিন্তু তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। ভারতে যে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, তা আগে থেকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এবার আর এক আশঙ্কার কথা শোনালেন এইমস চিফ রণদীপ গুলেরিয়া। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী 6-8 সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ দেশে আঘাত হানতে পারে। বর্তমানে দেশের প্রায় সর্বত্র লকডাউনে বিধিনিষেধ আরোপিত রয়েছে, এগুলি তুলে নেওয়া হলেই ফের চোখ রাঙ্গাতে পারে করোনা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।